গিজারে আমার জানা মতে তেমন অ্যাক্সিডেন্টলি কোনো হিস্টরি নাই, কখনো হয় না। যেমন অ্যাক্সিডেন্ট হলে দেখেছে আপনার ওই ভিতরে লিক করে, যেটা লিক হয়ে যায়, লিক হয়ে গেলে পানিটা যেন বাইরে পড়ে, তারপর হয়তো কারেন্টের মধ্যে পড়লে হয়তো আর্থিং করে। হ্যাঁ, তো এইগুলার ভিতরে প্রত্যেকটার ভিতরে আপনার ফোম প্রোটেকশন দেওয়া আছে, পানি যে লিক হয় বাইরে আর আসতে পারবে না, আর ওই কারেন্ট লিক হওয়ারও কোনো চান্স নাই। গিজার তো আমাদের দেশে অনেক কোয়ালিটির গিজার আছে, অনেক কোম্পানির গিজার আছে। ভালো গিজারের মধ্যে আমি মনে করি এখন বর্তমানে আমাদের কাছে যে মিডিয়া গিজারটা আছে, এগুলো আপনার ডিজিটাল মিটার আছে, তারপর হচ্ছে টেম্পারেচার বাড়ানো কমানো ফাংশনগুলো পাবেন, তারপরে এগুলো হচ্ছে ফাইবার বডি এবং এসএস বডির মধ্যে, আর এটার ভিতরে আপনার ফোম প্রোটেক্ট দেওয়া আছে। যদি কোনো কারণে অ্যাক্সিডেন্টলি আপনার ভিতরে লিক হয়ে যায় তাহলে যাতে পানিটা বাইরে না আসতে পারে সেভাবে প্রোটেকশন দেওয়া আছে। আর সেটা আপনি সিগন্যালও পাবেন যে আসলে আপনার এখানে একটা লিক হয়ে গেছে, গিজারটা আপনার প্রবলেম দেখা দিছে, আপনি আমাদেরকে নক করলে কিংবা কোম্পানিকে নক করলে তারা এটা আপনাকে সমাধান করে দেবে। তারপর একটু নর্মালের মধ্যে যেমন আমাদের দেশীয় প্রযুক্তিতে তৈরি করা যে ফায়ারবার্ড আছে, ফায়ারবার্ড গিজারগুলো, এগুলো আমাদের কাছে তিনটা সাইজ আছে, এগুলো আমাদের দেশীয় প্রযুক্তিতে আপনার এসএস এর মধ্যে প্লাস্টিক প্রোটেকশন দেওয়া আছে, এটার মধ্যেও আপনার ফোম প্রোটেকশন দেওয়া আছে ভিতরে। আর এগুলোর ভিতরে হলো আপনার হিটার দেওয়া আছে, হিটার নষ্ট হয়ে গেলে আমাদেরকে নক করলে আমরা এক বছর পর্যন্ত গ্যারান্টি দিব, এটা চেঞ্জ করার গ্যারান্টি আছে। এর ভিতরে যে গিজারের মধ্যে আপনার মিডিয়া টাপমেট আছে, ক্যাপসুল, তারপর আছে আপনার এই এখানে আছে আপনার ডায়মন্ডের ডিজাইনের 30 লিটার, তারপর আপনার এগুলো আছে 40 লিটার, আছে 50 লিটার, তিনটা সাইজ। এবং কি সুবিধা হলো এগুলো আপনার এসএস বডি, ইভিন কি আপনার ফাইবার বডি, যেগুলো আপনার কোনো রিংস নাই। আসলে গিজার আপনার নিতে হলে আপনার আসলে দেখতে হবে যে আসলে আমার পরিবারের সদস্য সংখ্যা কয়জন, আর আমি যেখানে সেট করব সেইখানে আসলে স্পেসটা কতটুকু আছে। গিজার আসলে যে বড় দেখা যেটার বিল বেশি আসবে এমন কিছুই না, ছোট যেটার ভিতরে আপনার যত সাইজের আপনার হিটার দেওয়া আছে বড়টার ভিতরে সেম সাইজেরই হিটার দেওয়া আছে, বড় ছোট দুইটারই বিল আপনার কম্পেয়ার করতে গেলে একই বিল আসবে। কিন্তু আপনার দেখতে হবে যে আসলে আমার পরিবার সদস্য সংখ্যা কয়জন, সেই হিসাবে আপনার গিজারটা নেওয়া উচিত আমি মনে করি। একটা পরিবারের সদস্যদের দেখা গেছে সর্বনিম্ন 3 থেকে 4 লিটার, কারো 5 লিটার পর্যন্ত পানি লাগে, 5 লিটার হিসাব করে আপনারা একটা গিজার কেনা উচিত আমি মনে করি। সেক্ষেত্রে সর্বনিম্ন 30 লিটার গিজার থেকে শুরু করতে পারেন। গিজার আসলে সবারই হাতের নাগালের বাইরে থাকে আর কি, আর সাধারণত গিজারে অ্যাক্সিডেন্ট হওয়ার কোনো চান্স নাই, আর এগুলো থাকে হলো ফলসাদের ভিতরে কিংবা বাহিরে, তো এগুলো বড়দেরই হাতের নাগালের বাইরে থাকে, তো বাচ্চাদের এখানে অ্যাক্সিডেন্ট হওয়ার কোনো চান্স নেই। আসলে গিজারে হলো কারেন্টের লাইনটা দিয়ে দেওয়া, আর এখানে আপনি শুধু বাড়ানো কমানোর কিছু কিছু গিজারের ফাংশন আছে, আর কিছু কিছু একবার ডাইরেক্টলি দেওয়া আছে, ওগুলো বাড়াইতে হবে না কমাইতে হবে না, 70 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ গরম হবে, 6 ঘন্টা পর্যন্ত সর্বোচ্চ থাকবে। আর এগুলো কিছু কিছু আছে যেমন এই যে এটার ভিতরে আপনার টেম্পারেচার বাড়ানো কমানো আছে, আপনার প্রয়োজন অনুযায়ী আপনি এটা হাতে নাগালে রাখলে এটা বাড়ায় কমে আপনি ইউজ করতে পারবেন। না না, গরম হয়ে গেলে এটা অটোমেটিকলি আবার 70 ডিগ্রি হওয়ার পর সর্বোচ্চ হবে, তারপর আবার এটা অটো হয়ে থাকবে, অটো সবগুলোই অটো হবে। তবে বন্ধ করে রাখাটাই আমি মনে করি বেস্ট, যখন ওয়াশরুমে যাবে গোসল করবে তার 10-15 মিনিট আগে অন করে দিলেই হয়। ইনস্টলেশনের লোক আমাদের অ্যাভেলেবেল আছে, আপনার ঢাকা শহরে বলেন যে কোনো জায়গায় বলেন, আপনার এগুলো ফিটিং চার্জ 1000 টাকা, অ্যাক্সেসরিজ সহ এক্সট্রা যা লাগে পাইপ টাইপ সব কিছু ওগুলো আমরা দিয়ে দিব 1000 টাকার মধ্যে। এগুলো আপনার আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে ইনস্টলেশন হয়ে যায় ইনশাল্লাহ। না আসলে এগুলো শুধু জাস্ট একটা পানি পানির লাইন যাবে, একটা যাবে একটা আসবে, এই আর কারেন্টের লাইনটা দেওয়া ছাড়া এমন কঠিন কোনো কাজ নাই এটাতে।